ইতালিতে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করলো চ্যানেল আই ইউরোপ। আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রিটেনে সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্যে গঠিত হল ইউকে বাংলা প্রেস ক্লাব। সম্প্রতি বাংলাদেশিদের দ্বারা পরিচালিত লিডসের আল-মদিনা জামে মসজিদ বিষ্টনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। দশক ধরে ইউরোপের বিভিন্ন জনপদে বিশেষত ব্রিটেনে এক নীরব বিপ্লব সংগঠিত হচ্ছে এবং প্রচলিত সমাজ ব্যবস্থায় যোগ হচ্ছে নতুন মাত্রা। মুসলমানদের অগ্রযাত্রা যেমনভাবে অব্যাহত গতিতে চলছে, তেমনিভাবে প্রসারিত হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিধিও। ব্রিটেনের চতুর্থ বৃহত্তম নগরী লিডসেও প্রচুর মুসলমানদের বসবাস। এর মধ্যে বাংলাদেশিদের অবস্থান উল্লেখযোগ্য। লিডসের যে কয়েকটি এলাকায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদ রয়েছে, তার মধ্যে ব্রিস্টনের আল-মদিনা জামে মসজিদ এবং ইসলামী সোসাইটি হচ্ছে অন্যতম। সম্প্রতি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তাদের কার্যকরী কমিটি নির্বাচন। দুটি প্যানেলে মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতবারের নির্বাচিত চেয়ারম্যান ফির জিলানির এ গ্রুপকে হারিয়ে বক্কর, শিপু ও গ্রিয়াসমিয়া নেতৃত্বাধীন বি গ্রুপ বিপুল ভোটে জয়ী হন। এদিকে গত 15 জুলাই রবিবার বিজয়ী গ্রুপের পক্ষ থেকে এক বুথ সভার আয়োজন করা হয়। সভায় বিজয়ী গ্রুপের নেতৃবৃন্দরা স্থানীয় কমিউনিটির লোকজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিস্টনের সকলকে ধন্যবাদ জানাইতাম চাই যে আমরা সহযোগিতা করছেন, আমরা ইলেকশনও পাস করছি। আর আমাদের যে আগামীতে যে বড় প্রজেক্ট একটা আছে মসজিদের এক্সটেনশনের প্রজেক্ট, ওটা আমরা সবই মিললে আরই এক্সটেনশনের প্রজেক্টটা কমপ্লিট করতাম। Assalamu alaikum from al-Madina Jami Masjid in South Leeds. We would like to thank everybody who voted for us in the elections and thank you very much, and please make dua for us so we can fulfill our masjid extension project. Houston bashi amra idob shob khatire dui party group niye election hoyeche sundor election jodi ami amra ekoi bhabe sundor bhabe amra masjid chalaitam sokole shohojogita আর আজকে আল্লাহর হাতে কৃষি করছি আমরা সকলের সহযোগিতায়। হার জিত বড় কথা নয়, আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই, এটাই আগামী দিনের অঙ্গীকার। লিডসের বিষ্টন থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।